এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হুগলির কোন্নগর অরবিন্দ রোডের চড়কতলায়। নিহত ছাত্রী শুভশ্রী বর্মনের বাড়ির লোক অভিযোগ করেন, স্থানীয় এক স্কুলের প্যারাশিক্ষিকার সাথে সমকামিতায় জড়িয়ে পড়ে শুভশ্রী। সম্পর্কে টানাপোড়েনের জেরেই শুভশ্রী আত্মহত্যার চেষ্টা করে। শুভশ্রী খুব ভালো মেয়ে ছিল, আমি একদম পাশের বাড়ি থাকি, কিন্তু ওকে ওর আচার আচরণ চাল চলন কিন্তু ভীষণ ভালো, কেউ পাড়ায় বলতে পারবে না মেয়েটির সম্বন্ধে কোনো খারাপ কিছু আজ অবধি। কিন্তু ভেতরে কি এমন ব্যাপার উঠলো যে টিচার তার এত বড় ক্ষতি করে দিল, যে হোয়াটসঅ্যাপে একটা টিচারের সাথে কি কথা হতে পারে যে তিনি বললেন যে মেসেজগুলো সব ডিলিট করে দিতে, এই ব্যাপারটা তো একটা রহস্য রই রইল। আর আরেকজন যে তাকে দাদা বলে, সেই দাদা বিষ কি করে এনে দিল, আমরাও অন্ধকারে পুরো, যে আজকে সেই বাচ্চাটির আজকে 18 বছরের বাচ্চাই মেয়েই বলবো, কিন্তু আজ আমাদেরও বাচ্চারাও তো বাড়িতে রয়েছে, পরবর্তীকালে তাহলে একটা টিচারকে দিয়েও কি সেফ নেই বাচ্চারা, একজন মহিলা টিচার। এটা ভাবতেই পারছি না, আমরা কেউই এটা ভাবতে পারছি না যে একজন মহিলা টিচারের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা আমরা কি যুগে এখন বাস করছি বা কি, আমি নিজেই কিছু বুঝতে পারছি না, পুরোটাই ধোঁয়াশা হয়ে গেছে। ওই দিন রাতে জমিতে দেওয়া কীটনাশক খেয়ে বঙ্গবাসী কলেজের বিএসসি প্রথম বর্ষের ছাত্রী শুভশ্রী আত্মহত্যার চেষ্টা করে। তড়িঘড়ি পরিবারের সদস্যরা উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করে, সেখানেই তার মৃত্যু হয়। কিছু বলো না, আর কিছু বলো না, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। মৃত ছাত্রীর বাবা আরো অভিযোগ করেন, ওই শিক্ষিকার বাড়িতে তার মেয়ে পড়তে যেতেন, সেখানেই দুজনে সমকামিতায় জড়িয়ে পড়েন। এছাড়াও রোজ অনেক রাত পর্যন্ত দুজনে মোবাইলে চ্যাটও করতেন। ওই শিক্ষিকার পরিচিত এক ব্যক্তি হরিপাল থেকে বিষ এনে দেয় বলে অভিযোগ, এ ব্যাপারে তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন। দাদা কি হয়েছিল, আপনার মেয়ে বিষ খেলো কেন এবং সুইসাইড করলো কেন? আমার মেয়ে বিষ খেলো কেন সুইসাইড হলো কেন সেটা বুঝতে পারছি না, কিন্তু আমার মেয়ে তনয়া বলে একজন, তনয়া ঘোষ বলে একজনের সাথে পড়তো টিচার, তার কাছে দীর্ঘ 4 বছর ধরে পড়ছে, কিন্তু সে ওদের সাথে এত ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল যে ইয়ে যে মানে একটা স্বামী স্ত্রী যেরকম সম্পর্ক হয় সেরকম ইয়ে হয়েছিল। তারপরে ওইখান থেকে ওকে ছেড়ে দেওয়ার জন্যে ওকে ইয়ে করেছিল, তারপর ওর উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল পয়সার জন্যে। কে চাপ সৃষ্টি করেছে? তনয়া চাপ সৃষ্টি করতো পড়ার জন্য, ওর কাছ থেকে টাকা ইয়ে করার জন্য। ও আমাকে বলতো এর জন্য লাগবে, ওর জন্য টাকা লাগবে, আমি একটা সামান্য একটা লেবার কাজ করি দিন আনা দিন খাওয়ার মতন, আমি যখন দিতে পারি না গো তখন ও ওকে ইয়ে করেছিল যে মরার জন্য বিষের ইয়ে করেছিল, কিন্তু আমি সেটা শুনতে চাই যে বিষটা কে এনে দিয়েছিল, কেনই বা দিয়েছিল ওকে খাওয়ার জন্য, আর সুইসাইডটা করলোই বা কেন আমার মেয়ে, সেটা জানতে পারলাম মরার পর খবর। এমনি দিদিমণি টিচার সেই সম্পর্কটা জানতাম, কিন্তু মরার পর যখন মেয়ের ফোনটা যখন চেক করা এ করা হয় তখন ওই ফোনেতে দেখা যায় যে ইয়ে, আর তনয়া ঘোষ যখন ফোন করে হোয়াটসঅ্যাপ করেছিল, হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপের ওর ইয়েগুলোকে সব ডিলেট করে দেয়, আর ওকেও বলেছিল তুইও ডিলেট করে দে, কেন সেটা কেন করতে বলেছিল ডিলেটটা, আর কেনই বা ইয়ে করতে বলেছিল। কি ধরনের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে দেখেছিলেন? না সেটা তো লেখাগুলো তো উড়িয়ে দিয়েছে, মানে ওকে এমন করেছিল যে মা বাবা কি করছে না করছে সব জানা সব ইয়ে ওইগুলো সব ওকে ইয়ে করছে, এটা তো জীবনে কোনোদিন আমরা আমি বাবা হয়ে আমি তো বুঝতে পারিনি যে ওই রকমও হয়েছে, সেটা আমি সত্যি ঘটনাটা জানার জন্যই আমি এটা ইয়ে করছি। জানিয়েছেন থানায়? কালকে উত্তরপাড়া থানাতে জানানো হয়েছে, উত্তরপাড়া থানায় দেয়া আছে, নাম দিয়ে এদিকে ওদের দুজনের নাম দিয়ে দেয়া আছে, অভিযোগ করেছে, অভিযোগ করেছি, সেটা আমি বলি এখনো বলছি, আগেও বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর প্রশাসনের উপরে আমার আত্মিক ইয়ে যে বিশ্বাস যেন এটা সত্যি ইয়েটা যেন প্রকাশ হয়ে ওঠে। পুলিশ সোমনাথ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যদিও শিক্ষিকার বাবা দাবি করেন ওই মৃত্যুর সাথে তার মেয়ের কোন রকম সম্পর্ক নেই। এই ব্যাপারে কোনো কিছু আলোচনা করি, আপনার বিরুদ্ধে তো অভিযোগ, আপনার মেয়ে আমার বিরুদ্ধে করুক অভিযোগ, অভিযোগটা আমার প্রমাণিত হয়নি তো, তাহলে আমার অভিযোগ করুন। আপনার মেয়ের বিরুদ্ধে অভিযোগ, ওর সঙ্গে আমি পড়াতো, ওর সঙ্গে বাজে সম্পর্ক জড়িয়ে, না না এসব ব্যাপারে আমি কোনো করতে চাই না, কমেন্ট করতে চাই না। এটা কি মিথ্যে, মিথ্যে কথাটা? অবশ্যই একদম সই, অভিযোগ তো সম্পূর্ণ মিথ্যে না, সম্পূর্ণ মিথ্যে। তো এটা কেন হলে ধরনের অভিযোগ করছি? না এইসব ব্যাপারে অনেক ভিতরে যান। আচ্ছা পুলিশ, পুলিশ এসেছিল আপনাদের বাড়িতে? না
কোন পুলিশ তদন্তের জন্য ডেকেছিল আপনাদের কাউকে? তনয় আছেন বাড়িতে? এলাকাবাসীরা শিক্ষিকার উপযুক্ত শাস্তির দাবি জানান। হুগলি থেকে শুভজিৎ ঘোষ, আনন্দ বার্তা।